নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বিগ ব্রেকিং নিউজ। এবার 16তম সেন্সাস ভারতে অনুষ্ঠিত হতে চলেছে। প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলাতে কিন্তু এই সেন্সাস শুরু হয়ে যাবে। কবে থেকে শুরু হচ্ছে এই সেন্সাস আর কবে এই সেন্সাসের পূর্ণ তালিকা আপনি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন, সব কিছু আজকের এই ভিডিওতে রয়েছে। এখনো পর্যন্ত যে খবর এসেছে সেই খবরে কি বলা হয়েছে আর কিভাবে এবারের এই সেন্সাস অর্থাৎ জনগণনা কিভাবে করা হবে, সব কিছুই কিন্তু তথ্য রয়েছে আজকের এই বিজ্ঞপ্তিতে। তো চলুন শেষ পর্যন্ত দেখবো, ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, আপনি সম্পূর্ণ তথ্য এই ভিডিও থেকেই পেয়ে যাবেন। তো সেন্সাসের এর আগের প্রকাশিত তথ্য অনুযায়ী যদি আমরা দেখতে যাই, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে কিছু ভোটের সময় যে লোকসভা ভোট হয়েছে সেই ভোটের জন্য কিন্তু তাদের এটি ডিলে হয়েছে, অর্থাৎ দেরি হয়েছে। তারপরে কিছু সময় নিয়েছে যাদেরকে ট্রেনিং দিয়েছে এই সেন্সাস যারা করবে, জনগণনা যারা করবে, তাদের জন্য কিছু সময় গেছে। তারপরে কিন্তু অক্টোবর মাসটাকে তারা নির্ধারিত করেছিল যে সেন্সাস অক্টোবর মাস নাগাদ হতে পারে। তবে আজকে যে খবর, সেই খবর অনুযায়ী যে তথ্য এসেছে সেটি চলুন দেখবো। তো দেখতে পাচ্ছেন এই তথ্য অনুযায়ী বলা হচ্ছে যে মোদি জমানায় প্রথমবার এই সেন্সাস অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ জনগণনা। আর আগামী মাসেই দেশজুড়ে কিন্তু এই জনগণনা শুরু হচ্ছে। পরিষ্কার এখানে বলা হচ্ছে যে দীর্ঘ 13 বছর পর আগামী মাস থেকেই জনগণনা প্রক্রিয়া শুরু হতে চলেছে ভারতে, আর গোটা প্রক্রিয়া চলবে 1.5 বছর। প্রায় 1.5 বছর ধরে কিন্তু এই জনগণনা চলবে আর আগামী মাস থেকে শুরু হচ্ছে, সেটা আপনারা জেনে গেলেন। তবে কবে এই যে সেন্সাস, সেই সেন্সাসের তালিকা আপনারা পাবেন সেটিও কিন্তু আপনাদের জেনে যেতে হবে। দেখুন, 2026 সালের মার্চ মাসের মধ্যে জনগণনার রিপোর্ট প্রকাশ করার কিন্তু লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। তো বুঝতেই পারছেন যে 2026 সালের যে মার্চ মাস, সেই মার্চ মাসের মধ্যেই কিন্তু এই রিপোর্ট প্রকাশ করার কিন্তু লক্ষ্য অর্থাৎ টার্গেট নিয়েছে কেন্দ্রীয় সরকার। এখানে একটি বড় আপডেট যেটি আপনাদের জানা অনেকেরই না থাকতে পারে, আবার অনেকেই জেনে থাকতে পারেন, যেটি হচ্ছে 2024 সালের যে জনগণনা হবে বা এর আগের জনগণনা যতগুলি হয়েছে সেগুলি কিন্তু 1872 সালের যে আদমশুমারি হয়েছিল, জনগণনা হয়েছিল, সেই রীতি মেনে কিন্তু প্রতি 10 বছর অন্তর এই জনগণনাটা তারা করে। তবে এবারের জনগণনাতে একটা চমক থাকতে পারে, যেগুলি কংগ্রেস সরকার অনেক সময় চেয়েছিল যে কাস্ট ভিত্তিক জনগণনা হওয়া চাই। তবে এবার যে জনগণনাটি হতে চলেছে সেটি হয়তো কাস্ট ভিত্তিক, অর্থাৎ ওবিসিদের কত সংখ্যক মানুষ রয়েছে এই ধরনের কিছু একটা জনগণনা হওয়ার চান্স রয়েছে। তবে আরও আপডেট আসতে পারে ভবিষ্যতে, তাই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তবে জনগণনা 2024 সালে হতে চলেছে এটা কিন্তু খবরে প্রকাশিত হওয়া মাত্রই আপনাদের সামনে তুলে ধরলাম। আর 2026 সালে মার্চ মাসে কিন্তু আপনারা এই সেন্সাস অর্থাৎ জনগণনার পূর্ণাঙ্গ তালিকাটি, অর্থাৎ পূর্ণাঙ্গ যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু ওয়েবসাইট থেকে দেখতে পারবেন।